বদরুদ্দিন আজমলে একমাত্র টকার বাবে মোক প্রতারণা করে মৃত্যুর মুখলৈ ঠেলি দিছে। এওয়াইডিএফৰ প্রার্থিত্ব দিয়ার 10 দিন পিছত কাঢ়ি লওয়া বাবে মই মানসিকভাবে ভাগি পড়ছো আর অসুস্থ হয়ে পড়াত গোয়ালপাড়া সোলেশ নার্সিং হোমত মই ভর্তি হবলগিয়া হয়েছো। এই মন্তব্য জলেশ্বর সমষ্টির এওয়াইডিএফৰ টিকট বঞ্চিত রফিকুল হুইসেন মন্ডলর। উল্লেখযোগ্য যে যা 7 মার্চত রফিকুল হুইসেন মন্ডলক জলেশ্বর সমষ্টির এওয়াইডিএফৰ প্রার্থিত্ব প্রদান করে, যদিও পিছত কর্তন করে ডাক্তার রেজা মোহাম্মদ আব্দুল্লা আমিনক প্রার্থিত্ব দিয়ে। প্রার্থিত্ব লাভের পিছত নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতার বাবে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করার লগতে নিজের সপক্ষে ব্যানার, পোস্টার, হর্ডিং আদি লগাই সমষ্টির চুকে কোণে ব্যাপক প্রচার অভিযান আরম্ভ করে রফিকুল হুইসেন মন্ডলে। কিন্তু প্রার্থিত্ব লাভের 10 দিন পিছত তেওঁর নামটো কর্তন করে আজমলে ডাক্তার রেজা মোহাম্মদ আব্দুল্লা আমিনক জলেশ্বর সমষ্টির প্রার্থিত্ব প্রদান করে। সেয়েহে বহু টাকা নষ্ট করে নির্বাচন খেলিব নোৱাৰি আত্মসন্মানত আঘাত পোৱাত মন্ডলে আজি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে বলে সংবাদ মাধ্যমের আগত ব্যক্ত করে। হসপিটালের বিছনাত সেলাইন লৈ থকা অবস্থাতে সংবাদ মাধ্যমের আগত ক্রন্দনত ভাগি পড়ে বদরুদ্দিন আজমলে তেওঁৰ সৈতে প্রতারণা করে মৃত্যুর মুখলৈ ঠেলি দিয়া বলে ক্ষোভ উজাড়ে। লগতে তেও আর কয়েছে এওয়াইডিএফৰ জন্ম লগ্নরে পৰা অর্থাৎ বিগত 16 বছর ধরে মই দলৰ হৈ একনিষ্ঠভাবে কাম করে আছো, কিন্তু আজি মোক এই পরিস্থিতিলৈ ঠেলি দিয়ার পিছতো আজমলে সান্ত্বনা দিবলৈ এতিয়ালৈকে কোনো খবর নোলোৱা অথবা ফোন নকৰাটোৱে বৰ দুর্ভাগ্যজনক আৰু মোৰ পৰিয়ালৰ বাবে অধিক লজ্জাজনক বুলি আক্ষেপ করে মন্ডলে। কালিৰ পৰা মোৰ শৰীৰটো খুব দুর্বল হৈ আছে। আজি মই ঘৰৰ পৰা আহোঁতে শরীরটা এনেকা হয়ে গেল, মানে মাতাত মূর্ত এনেকা ঘুরাই পড়ব ধরলে মতে লি শরীরটা খুব দুর্বল মানসিকভাবে মই অভার বহুত টেনশনত আছো। সেইকারণে মই আসলতে এনেকা একটা নিকৃষ্ট কাম করে মোর পরিয়ালটা শেষ করে দিলে বলাঙ্গ বদরুদ্দিন আজমল সাহেব আজিলৈকে একটা ফোন নকরিলে। আজিলৈকে মোর একটা সান্ত্বনা দিয়ার কারণে একটা মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব ফোন করবা নাই, আহাত দূরের কথা বা একটা ফোনও করা নাই। বহুত দুঃখ পাইছো মই এনেকাভাবে মোক শারীরিক, মানসিক, আর্থিক এনেকা জরুলা করে দিছে। মই এইবিলাক লৈ চিন্তা চর্চা করে থাকতে মোর শরীর শারীরিক অবস্থা খুব বেয়ার ফিরে আহি আছে। মোর ঘরের সকল পরিয়ালে খুব চিন্তাত আছে আর ইমান লাজ লাগিছে, মানুষের সম্মুখত যাওতে লাজ লাগে। কিমান কষ্ট করে আজি 10 দিন ধরে টিকিট পাওয়ার পিছত মই ফিল্ডত ইমান কাম করে থাকা অবস্থা মানুষের ঘরে কর্মীর ঘরে ঘরে যাব বহুত মানুষক লগ ধরেছিল, পোস্টার, ব্যানার, হোর্ডিংসবিলাক সকল বনোয়া শেষ হয়েছে। ঘরের বাহিরের একটা লেট্রিন বাথরুম করে রাইজর কারণে কিমান প্যান্ডেল, চেয়ার, কিমান বস্তু সা সঁজুলি মই প্রস্তুত করার পিছত আজি হঠাৎ এনেকা করাত কোন মানুষের মানসিক শারীরিক ভাল লাগিব? সেই কারণে এইবিলাক কথা তো আছে। তারপর নিজকে লাজ লাগে, নিজের লড়া দুটার সম্মুখত যাওতে লাজ লাগে। আজি সরু সরু মোর লড়া দুটা কান্দি আছে। যোগাযোগ করা নাই আজিলৈকে, মানে দলের হাইকমান্ড বা মৌলানা বদরুদ্দিন আজমলে কোনো ফোন করা নাই। আজি মই এই আমিনুল ইসলাম যে আছে আজি তেখেতে মোক একটা ফোন করেছিল। তেখেতক মই পয়সার কারণে কইছিল, মোর মানে টিকিট বাবদত যেখানে পয়সা দিয়া হয়েছিল সেটা ঘুরাই দিয়ার কারণে কইছিল। সেইটাই কথা হয়েছে। তেখেতে কইছে হব মই কি করব লাগে করে আছো, তুমি চিন্তা নকরিবা। মই কলো চিন্তা মোর যেনেকা পরিস্থিতি করেছে আর কি চিন্তা নকরি, আপনাদের হে বুঝি পাওয়া নাই, মই হে জানি আছো মই কেনে কই পুরি পুরি আছো, আজি কিমান কিহত কষ্টত আছো।
মই কেসখন রেডি কৰিছো মই হাইকোর্টত যোৱাৰ কাৰণে আহিছিলোঁ তে হঠাৎ গাটো এনেকুৱা বেয়া হৈ গ'ল মানে আচলতে মোৰ পৰিস্থিতি হিচাপত গুৱাহাটী যাবই নোৱাৰোঁ এনেকুৱা অৱস্থাত পৰি আছোঁ তে মই যাম আজিকালি অলপ সুস্থ হ'লে মই যাম কাৰণ আপোনালোকে জানে যে মঙ্গলদৈতো এনেকুৱা দুটা প্ৰাৰ্থীক টিকেট দিয়াৰ কাৰণে কেছ কৰাৰ পিছত দুয়োটাই প্ৰাৰ্থী কেঞ্চেল হৈছে আজি ময়ো কেছ কৰিলে কিন্তু দুয়োটাই প্ৰাৰ্থী কেঞ্চেল হ'লেহে আজি জলেশ্বৰত ইউডিএফৰ প্ৰাৰ্থী নাথাকিলে কিন্তু মই সেইখিনি কৰা নাই মই মৌলানা বদৰুদ্দিন আজমলৰ নিচিনা মানৱতাহীন নহয় মোৰ সেইখিনি মানৱতা আছে যে দলীয় মানুহবিলাকে বেয়া পাব সেইকাৰণে হয়তো তেখেতৰ মই নমিনেশ্যনটো বা তেখেতৰ প্ৰাৰ্থিত্ব মই কেঞ্চেল কৰা নাই মই ইচ্ছা কৰিলে কৰিব পাৰিলোঁ হয় মই সেইটোৱে দেখাই দিছোঁ যে মানুহৰ ভিতৰত মানুহৰ মানৱতা থাকিব লাগে আপোনালোকে নিশ্চয় জানে যে টকাৰ কাৰণে আজি প্ৰতাৰণা কৰিলে আজি মোক বুলি নহয় বহুত প্ৰাৰ্থীক এনেকুৱা কৰিছে আজি যোৱাবাৰো এনেকুৱা কৰিছে আজিও এইবাৰো এনেকুৱা কৰিলে আৰু আপোনালোকে ভাল কৰি জানে ডক্টৰ এজা আমিনৰ মাটি গোৱালপাৰাৰ মাটি বাৰী বিক্ৰী কৰি টকা লৈ যায় হেনা দিয়াৰ পিছত টিকেটখন দহদিন পিছত কেঞ্চেল কৰিলে আৰু মোৰ ইমান পইচা নথকাৰ কাৰণে আজি এনেকুৱা কৰিলে কিন্তু মই যে এজন দলীয় পুৰণা মানুহ পুৰণা কৰ্মী বা 16 বছৰ ধৰি আজি এই দলৰ জন্ম লগৰ পৰা মই যে এই দল কৰি আছোঁ সিহঁতৰ সেইটো চিন্তা নাই সিহঁতক মাতন টকা লাগে টকাৰ কাৰণে আজি মোক এই পৰিস্থিতি কৰি দিছে মোক আজি মৃত্যুৰ মুখৰ পিনে ঠেলি দিছে মোৰ পৰিয়াল মোৰ বাচ্চা কাচ্চাৰ কাৰণে একো চিন্তা নকৰিলে মই নিন্দা দিছোঁ আৰু গৰিহণা দিছোঁ ভৱিষ্যত যাতে এনেকুৱা কোনো মানুহক যাতে মৃত্যুৰ মুখত ঠেলিয়াই নিদিয়ে এনেকুৱা কাম যাতে আৰু নকৰে তেখেতে যাতে এনেকুৱা আৰু ভৱিষ্যত কাম নকৰে সেইটো মই ক'ব খুজি আছোঁ ব্যুৰো ৰিপৰ্ট নিউজ নেক্সট বৃত্তিমূলক শিক্ষা খণ্ডত নতুন সংযোজন ডেফোডিল কলেজ অব হৰ্টিকালচাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভিতৰত এখন নাৰ্চাৰীৰ সহযোগত নিৰ্মিত প্ৰথমখন ব্যক্তিগত খণ্ডৰ মহাবিদ্যালয় অত্যাধুনিক আন্তঃগাঁথনিৰে উচ্চ শিক্ষিত শিক্ষকৰ দ্বাৰা গুণগত মানদণ্ডৰ শিক্ষাদান ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে উন্নত মানদণ্ডৰ শ্ৰেণীকোঠাৰ লগতে সুশৃংখলাবদ্ধ আৱাসিক কোঠাৰ সুব্যৱস্থা থকা এখন জাকতজিলিকা মহাবিদ্যালয় ডেফোডিল কলেজ অব হৰ্টিকালচাৰ যোগাযোগৰ ঠিকনা খেত্ৰী কলেজ গেট মোবাইল নম্বৰ 9854051202 অথবা 9854323400